দেশে এখন শিল্প কারখানা বলতে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের কয়েক হাজার গার্মেন্টস কারখানার পাশাপাশি রয়েছে হাতে গোনা কিছু স্টিল মিল। সমস্যার কারণে প্রায় জটিলতার মধ্যে পড়তে হয় গার্মেন্টস সেক্টরকে। তার সাথে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে করোনা ভাইরাস আতঙ্ক। এই অবস্থায় শিল্প নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। বিশেষ করে ব্যাপক কর্মসংস্থানের জন্য ভারী শিল্প কারখানা স্থাপনের নির্দেশনা আসছে সরকারের কাছ থেকে। আর এসব শিল্প কারখানা স্থাপনে সৃষ্টি করা হচ্ছে ইকোনমিক জোন। আমাদের লক্ষ্য হচ্ছে চূড়ান্ত বিচারে 75,000 থেকে 1,00,000 একরের একটি ল্যান্ড ব্যাংক প্রতিষ্ঠা এবং সেগুলোকে শিল্পায়নের আওতায় নিয়ে আসা। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে 11টি ইকোনমিক জোনের কাজ শুরু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে জাপানি এবং চট্টগ্রামের মিরসরাইয়ে আংশিক ভারতীয় ও আনোয়ারায় চীনা ইকোনমিক জোন গড়ে উঠছে। পর্যায়ক্রমে আরও 17টি জোনের কাজ শুরু হবে সহসা। এসব ইকোনমিক জোনে বিনিয়োগ আনতে সরকার ইকোনমিক ডিপ্লোমেসির দিকে যাচ্ছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ইকোনমিক ডিপ্লোমেসিতে আমরা চাচ্ছি বিভিন্ন দেশ থেকে আপনার বিনিয়োগ বাড়ানো। গত বছর আমাদের এই যে ইনভেস্টমেন্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 68% বেড়েছে। ল্যান্ড ব্যাংক তৈরির জন্য 40,000 একর ভূমি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এই অবস্থায় গার্মেন্ট শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ভিত্তিক শিল্প কারখানা প্রতিষ্ঠার তাগিদ এই ব্যবসায়ীর। সরকারের যথেষ্ট মনোযোগ এখানে আছে, কিন্তু তারপরও আমরা চাইব এটা দীর্ঘসূত্রিতায় আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতায় অথবা সরকারের বিভিন্ন মার পেঁচের যেন বিলম্বিত না হয়। আগামী এক দশকের মধ্যে 100টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম পর্যায়ে 11টি ইকোনমিক জোন 2023 সালে উৎপাদনে যাবে। আগামী এক দশকের মধ্যে বিশ্বে উদীয়মান অর্থনীতিতে সয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশ, আর শিল্পক্ষেত্রে বিপ্লবে সেই সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই সময়ে ইকোনমিক জোনগুলো হয়ে উঠবে সম্ভাবনার নতুন দুয়ার। মিরেশ্বরাই বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ।